কালকে একটা ভিডিও করছি মিরাজের উপরে মিরাজের উপরে ওইখানে একটা প্রশ্ন আসছে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট কারণ এই প্রশ্নটার ভিত্তিতেই আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে যত আমরা দেখি সমস্ত তারা সমস্ত গ্রহ নক্ষত্র সব প্রথমাস মানে তো এইটা সে কোন ভিত্তিতে আমাদের এই আইডিয়াটা আসছে সেটা সে সহ উল্লেখ করছে এবং আমি ওইটার উপরে আলোচনা করব যাতে ধারণাটা সঠিক হয় আমি আয়টা দেখাচ্ছি এবং তার মতামতটা দেখাচ্ছি কমেন্টটা কমেন্টটা হলো এইটা এখানে সে কমেন্ট সেকেন্ড এখানে দেখেন সে কমেন্ট দিছে অতঃপর তিনি আকাশমণ্ডলীকে এটা একটু ভুল লেগছে এটা আমি পরে সঠিক করবো দুই দিনে সপ্তাহ আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আশায় আকাশে তার বিধান ব্যক্ত করলেন এরপরে দেখেন এই যে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এখান থেকেই আমাদের সবার মধ্যে অনেকের মধ্যে আইডিয়া হয় নিকটবর্তী আসমান মানে প্রথম আসমান এই প্রথমে তারা হয়েছে তার মানে সমস্ত তারা তারা এগুলা তারা আচ্ছা কিন্তু আমি বলছি যে তারা গ্যালাক্সিতে আবদ্ধ এবং সাত আস্তার আকাশ ভর্তি গ্যালাক্সি আছে সেটা আমি যে কি বলছি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি এবং করলাম সুরক্ষিত তাহলে নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা শোভিত করা হয়েছে আর সুরক্ষিত করা হয়েছে এই আয়টা উল্লেখ করেছে মত দিছে এখানে তারকারাজি শুধু প্রথম আসমানের কথা বলা হয়েছে স্যার বিষয়টি একটু দেখবেন তার মানে তারকারাজি শুধু প্রথম আসমানের কথা বলা হয়েছে আচ্ছা এখানে আমি কি বলছিলাম এটা একটু দেখায়নি এই আমি যেটা বলছিলাম সেটাও এই আয়াতের আগের আয়াত আমি ওই ওই ভিডিওটা দেখাই এই যে আমার মতামতটা ছিল এইটা এই এই দেখেন একটা যে করলেন আসমানে আচ্ছা তারপরে ডাকলেন কাম গিয়ে টুগেদার আর অতঃপর তিনি ধোয়া এবং জমিন বললেন ধোয়া এবং জমিন বললেন কাম গিয়ে টুগেদার একসাথে আসো ইচ্ছায় কি অনিচ্ছায় তারা বলল আমরা ইচ্ছায় আসলাম তাহলে ধুয়া আর জমিনকে আল্লাহ ডাকছেন ধুয়া আর জমিনকে ডাকছেন আল্লাহ আসমানের প্রতি মন দিলেন তখন ওয়া ধোয়া ছিল অতঃপর তিনি ধোয়া এবং জমিনকে বলল বললেন আসো ইচ্ছায় কি অনিচ্ছায় তারা বলল আমরা একসাথে আসলাম তাহলে ধুয়া আর জমিন এসে হাজির এই যে ধুয়া আর জমিন এসে হাজির তারপরে আল্লাহ কি করলেন সো হি কমপ্লিটেড দেম অ্যাস সেভেন স্কাইস অতএব তিনি তাদেরকে সাত আসমানে সাজাই দিলেন এইটা অনুযায়ী তাহলে কি হলো প্রত্যেক আসমানে জমিন আছে প্রত্যেক আসমানে গ্যালাক্সি আছে ধুয়া আর জমিন প্রত্যেক মানে ছড়াই দেওয়ার কারণে কি হলো সাত আসমানে তাহলে গ্যালাক্সি আছে হুজুররা কিন্তু এটা স্বীকার করে না বলে যে সমস্ত গ্যালাক্সি সমস্ত নক্ষত্র যা আমরা দেখি এই যে মহাবিশ্ব সম্বন্ধে বৈজ্ঞানিকরা যা কিছু বলে সব প্রথম আসমানের নিচে অবস্থিত এইটা হাদিস এবং এই তথ্য ঠিক নাই কারণ এটা কোরআন বিতর বিরোধী হাদিস কোরআন বলতেছে আল্লাহ ধোয়া জমিন কে করে ডাকলেন তাইকা তিনি কি করলেন সহি কমপ্লিটেড দেন ধোয়া এবব জমিন কি করলেন 27 মানে সাজাই দিলেন তার মানে কি প্রত্যেক আকাশ মানে ধুয়ার জমিন আছে প্রত্যেক আকাশ মানে যখন ধুয়ার জমিন ছরায় গেল ধুয়ার জমিনে তাহলে কি তৈরি করছে আমরা এখন জানি ধুয়ার জমিন গ্যালাক্সিগুলা তৈরি করছে একটা গ্যালাক্সিতে কোটি 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 নক্ষত্র আছে তাহলে এইটা কিন্তু হুজুরদের ধারণা এখানে ক্যান্সেল করে দিলাম এই আয়াতের ভিত্তিতে যে না প্রত্যেক আসমানে প্রচুর পরিমাণে গ্যালাক্সি আছে এটা এক কথা মহাবিদ আচ্ছা এইখানে এই এই এইখানে দেখেন এই এগারো বারো একচল্লিশ নাম্বার সুরার এগারো এবং বারো লেক্সি কিন্তু বারো আমি এখানে কিন্তু দেখাই নেই এই বারোটাই সে উল্লেখ করছে এখানে এখানে সে বারো বারোটাই উল্লেখ করছে আমি এখানে লিখছি একচল্লিশের এগারো বারো একচল্লিশ নাম্বার সুরার এগারো বারো কিন্তু বারোটা কিন্তু আমি এখানে আলোচনা করি গ্যালাক্সিগুলা কি বারোটা আলোচনা করি নি বারোটা উল্লেখ করছে এই বারো নাম্বার এগারোর পরেই বারো বারোতে সে বললো যে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এবং করলাম সুরক্ষিত এইখানে কথা হলো এখানে ভুল আছে কিছু এই ট্রান্সলেশনে ভুল আছে ট্রান্সলেশনে ভুলগুলো আগে সংশোধন করে নিন তাহলে কিন্তু ব্যাখ্যা করা যাবে না ট্রান্সলেশনে কি কি ভুল অতঃপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এইখানে ভুল আছে ভুল কি এখানে আকাশমণ্ডলী না না এখানে কোরআনে আছে অতঃপর তিনি তাদেরকে তাদেরকে বলতে এখানে কি ডাকছিলেন কাকে ধোঁয়াকে এবং জমিনকে অতএব তাদেরকে বলতে বোঝা যাচ্ছে ধোঁয়াকে এবং জমিনকে ধোঁয়া এবং জমিনকে দুই দিনে সাত আশ মান করে দিলেন এই ব্যাপারে কোনো ছন্দ নাই কারণ আকাশমণ্ডলী শব্দটা এখানে কোরআনের নাই কিন্তু সে লেখছে আচ্ছা বা অনুবাদও লেখে অনেক অনুবাদ লেখে এখানে অরিজিনাল হবে অতঃপর তিনি তাদেরকে আচ্ছা তাদেরকে মানে ধোয়া জমেলকে দুই দিনে সাতাশ মানে সাজাই দিচ্ছেন আর কি আচ্ছা আর একটা ভুল কি আমি নিকটবর্তী আকাশকে এটাও ভুল আছে এখানে নিকটবর্তী আকাশ না এখানে কোরানে আছে হলো আমি দুনিয়ার আকাশকে সামাবুদ্ দুনিয়া এই কথাটা আছে সামাবুদ্ দুনিয়া তাহলে আমি দুনিয়ার আকাশকে হবে এটা তাহলে আমি কাকে করলাম দুনিয়ার আকাশকে সুশভিত করলাম প্রতীপ তারা কিন্তু অনুবাদক লেখছে কি আমি নিকটবর্তী আকাশকে বলতে নিকটবর্তী আকাশ বলতে প্রথম আকাশ বুঝাই বুঝা বুঝা যাইতে পারে কিন্তু আসলে তো কোরান তা বলে নাই সে বলছেন দুনিয়ার আকাশকে মানে পৃথিবীর আকাশকে সুসুদ্ভ করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত আচ্ছা এখন আমি পরের স্লাইডে যাচ্ছি এইখানে দেখেন আমি কারেকশনটা এই আয়তে দেখলেন এটা ইংলিশ এটা দেখলে বুঝবেন সো হি কমপ্লিটেড দেম এখানে ওইখানে কি লেখা হয়েছিল আকাশমণ্ডলীকে কিন্তু এখানে দেখেন হি কমপ্লিটেড মানে কাকে ডাকছিলেন ধোয়া এবং জমিনকে ডাকছিলেন অতএব এখানে দেম মানে হলো ধোয়া এবং জমি সাতাশকে সাজাইছে আর এই এই ধোঁয়া এবং জমিনকে দিয়ে যে সাতাশ মানে সাজানো হয়েছে সেটা দুই নাম্বার সর আর উনত্রিশ নাম্বার আয়তেও বলা হয়েছে ইট ইজ হি হু হ্যাজ ক্রিয়েটেড ফর ইউ অল থিংস দ্যাট আর অন দ্য ল্যান্ডস সমস্ত জমিন মানে পৃথিবীর একটা জমিন মঙ্গল গ্রহ জমিন অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে অনেক জমিন আছে সমস্ত পৃথিবীর সমস্ত জমিন এই গ্যালাক্সিগুলোতেই জমিন আছে এবং নক্ষত্র আছে মানে গ্রহ আছে নক্ষত্র আছে তাহলে সমস্ত কিছু আল্লাহ তৈরি করছেন দেন হি টার্ন টু দ্য স্কাই অ্যান্ড মেড দেম ইন্টু সেভেন স্কাই আকাশের দিকে মন দিলেন একটা সিঙ্গেল স্কাই ছিল তখন আকাশ সাত স্তর বিশিষ্ট ছিল না সিঙ্গেল স্কাই মানে ইউনিফর্ম স্পেস ছিল সেটাকে কি করলেন ওয়েব স্কাই তরঙ্গাই আকাশ করলেন সাত মানে যখন জমিন ছড়াই দিয়েছেন তখন জমিনও সাতটা তরঙ্গে বিভক্ত হয়ে গেছে এই স্পেসের এই সাতটা তরঙ্গই সাতটা আসমান আচ্ছা এই ব্যাপারে আমি মিরাজের ভিডিওতে কিছুটা আলোচনা করছি এছাড়া আমি আসমানের উপরে একটা স্পেশাল ভিডিও আছে সুরা বাঁকার ওখানেও আলোচনা করছি এবং এই আসমান সম্বন্ধে আমাদের বৈজ্ঞানিকরাও দেখতে পারে যে এই যে জমিন এই যে গ্যালাক্সিগুলো এইগুলো কিন্তু খুব ছোটো ছোটো গ্যালাক্সি এই জন্য এরকম ফোটা দিয়ে ডট দিয়ে দেখানো হয়েছে এর দেখা যায় যে স্তরে স্তরে সাজানো এই যে সেকেন্ড স্কাই এই যে থার্ড স্কাই ভিতরে ফার্স্ট স্কাই এটা তো নাসার ছবি তারপরে দেখেন তাহলে আমরা আসমান সম্বন্ধে দুনিয়ার মহাবিশ্বের আসমান সম্বন্ধে এখন আলোচনা করা হয়ে গেল কিন্তু বারো নাম্বার আয়াতে যেটা বলছে সেটা হলো সো হি কমপ্লিটেড দেম অ্যাস সেভেন স্কাই সাতাসবান ইন টু ডেজ অ্যান্ড ইন্সপায়ার্ড ইন ইস্কাই ইজ অ্যাফেয়ার্স এই পর্যন্ত আমি মিরাজের ভিডিওতে আলোচনা করছি তারপরের হচ্ছে তাহলে কি অ্যান্ড উই অ্যাডোন্ট দ্য স্কাই অব দ্যামা এখানে উল্লেখটা হল সামাউদ্দুনিয়া সামাউদ্দুনিয়া কিন্তু তার অনুবাদে কিন্তু সামাউদ্দুনিয়া বলা হয়নি লোয়ার লোয়ার স্কাই বলছে সে আমি নিকটবর্তী আকাশকে এটা নিকটবর্তী আকাশ না এটা হলো স্কাই অফ দ্য সামাউদ্দুনিয়া দুনিয়া উইথ লাইটস তারার বাতি দিয়ে সভৃত করলাম অ্যান্ড উইথ প্রোটেকশান এবং সুরক্ষিত করলাম দুনিয়ার আকাশকে কী করছে তারার বাতি দিয়ে সবৃত করছে এবং প্রোটেকশান দিছে এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কি এই জিনিসটা আমি এখন বলতেছি এই জিনিসটা হলো এই যে দুনিয়া এই যে মহাশূন্য ভাসতেছে দুনিয়া এইটার আকাশ নিকটবর্তী স্পেসকে এই দুনিয়ার আকাশ বলা হয় এই দুনিয়ার আকাশ বলতে এই দুনিয়ার নিকটবর্তী স্পেসকে বোঝায় নিকটবর্তী স্পেস কোন পর্যন্ত আমরা যদি আলো কত এই কোন কোন পর্যন্ত নক্ষত্র আমরা দেখি যেটা সুবি সুশোভিত করছে দুনিয়ার আকাশকে তাহলে আমি বুঝবো যে দুনিয়ার আকাশটা কোন পত্ত আর এই প্রোটেকশানটা কি এটাও আমরা আলোচনা করব তাহলে আমরা দুনিয়ার আকাশ সম্বন্ধে আইডিয়া পাবো এই যে দুনিয়ার আকাশ এই দুনিয়া এটা দুনিয়ার আকাশ প্রোটেকশন কি এই যে দেখেন অ্যাটমোসফিয়ার এই যে ওজন লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেজোসফিয়ার মেজসফিয়ার তারপরে মেজসফিয়ারে মেজপস থার্মোসফিয়ার তারপরে এক্সোসফিয়ার পাঁচটা স্ফিয়ার আছে এই পাঁচটা স্পিয়ার কি করে এই যে মনে করেন মেজোসফিয়ার মেজসফিয়ারে যখন কোনো উল্কা ঢোকে তখন উল্কাতে আগুন লেগে যায় আগুন লেগে এটা আগুন লাগে এটা পুঁড়া ছোট হয়ে যায় তাহলে মেজ আমাদেরকে উল্কাপাত থেকে রক্ষা করে আরও অনেক ভায়োলেট বিভিন্ন ধরনের রে বাইরের মহাবিশ্বের বাইরের থেকে আসতেছে বিভিন্ন নক্ষত্র তক্ষত্র কসার তারপরে নিউট্রন স্টার এইসব জায়গার থেকে বিভিন্ন রকম ক্ষতিকর বিকরণ পৃথিবীতে আসে সেই বিকরণগুলোকেও এই বিভিন্ন স্পিয়ারগুলো আটকায় কীভাবে আটকায় এই যে এইগুলা এই যে বিভিন্ন এক্স রে আসে এক্সট্রে এসে মেজর পার হইতে পারে না এক্সট্রিম আল্ট্রাভায়োলেট আলট্রাভায়োলেটেও ক্ষতিকর একশো কিলোমিটার উপরে উপরে এসে আটকায় যায় এটাকে থার্মোস্পিয়ার এটাকে আটকায় দেয় ফার আল্ট্রাভায়োলেট এগুলো আটকাচ্ছে সব আটকায় শুধু ভিজিবল লাইট সূর্যের যে সাত রঙ এইটা দেখেন মাটি আসছে আর কোন লাইটই মাটি পর্যন্ত আসতে পারে না তাহলে সূর্যের সাত সাত রঙ এইটাকে সে পৃথিবী পর্যন্ত আসে আচ্ছা বাকিগুলা পৃথিবীতে সে আসতে দেয় না তাহলে এইটা একটা কি হিসাবে কাজ করতেছে দুনিয়ার আকাশ হিসাবে কাজ করতেছে এবং সে এটা কি কী করতেছে দুনিয়ার আকাশ দুনিয়াকে প্রোটেকশন দিচ্ছে আল্লাহ যেটা বলছে যে আমি প্রোটেকশানের ব্যবস্থা করছি আরও আছে প্রোটেকশান এই যে মনে করেন অ্যাটমসফিয়ারে এই 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 লেয়ারটা এই যে কার্বন ডাইঅক্সাইড একটা লেয়ার তৈরি করে এই কার্বন ডাইঅক্সাইড কী করে এই যে পৃথিবীতে যে সূর্যের আলোটা আসতেছে সেই আলোটাকে কিছুটা বাইরে হয়ে যায় কিছুটা বাইরে দিতে পারে না এই যে কিছুটা আলো তাপ সে ট্র্যাপ করে রাখলো পৃথিবীর অ্যাটমসফিয়ারে আটকায় রাখে এর ফলে কি হয় পৃথিবী উত্তপ্ত থাকে যদি সমস্ত তাপ বেরিয়ে যেত রাত্রেবেলা পৃথিবী অতিরিক্ত ঠান্ডা হয়ে যেত দেখা গেল সমুদ্রের পানি সব বরফ হয়ে গেছে এই জন্য পৃথিবীকে উৎপত্ত উত্তপ্ত রাখার জন্য এই কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা কাজ করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার ট্র্যাপ হিট হিটকে ট্র্যাপ করে ফেলে কিপিং দ্য আর্থ ওয়ার্ম পৃথিবীকে ওয়ার গরম রাখে এটাকে বলা হয় গ্রিন হাউজ এফেক্ট যদি কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যায় তাহলে সে বেশি তাপ আটকায় রাখবে পৃথিবী বেশি উৎপত উত্তপ্ত হয়ে যাবে এই জন্যে আমরা এটাকে নেগেটিভ হিসাবে জানি কিন্তু এটা একটা পৃথিবীর প্রোটেকশানের ব্যবস্থা গ্রিন হাউস এফেক্ট এটার পরিমিত কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে যেন পরিমিত মন্ত আলো এবং তাপ পৃথিবীতে আটকায় যায় এবং পৃথিবীর পরিমিত পরিমাণ গরম থাকে বেশি গরম না হয় তাহলে এটাও ওই যে এটাও একটা প্রোটেকটিভ লেয়ার পৃথিবীর প্রোটেকশান তারপরে আর কি আছে এই যে এই এই যে ম্যাগনেটসফিয়ার এই যে পৃথিবী পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে সে কী করে সোলার উইন্ডকে ঢুকতে দিচ্ছে না সোলার উইন্ড ঢুকলে পৃথিবীর গাছপালা মরে যেত এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে বাইপাস পাস করে দিচ্ছে সামান্য একটু ঢোকে এই যে ফাঁক দিয়ে নর্থ পোলে এবং সামান্য একটু ঢোকে এই সাউথ পোলে এটাও ওই এই নর্থপোলে এটাই আল্লাহ জুলকান নাইনের ক্ষেত্রে বলছে যে তাদের জন্য আসমানের স্বাদ করা হয়নি তার মানে কি এই সাত করা না হওয়ার কারণে এখানে সোলার উইন্ড ঢুকে যায় বাকি এলাকায় স্বাদ আছে এই যে দেখেন স্বাদ এই যে স্বাদ সোলার উইন্ড ঢুকতে পারে না শুধু এখানে নর্থপোলের লোকদের জন্য আল্লাহ তাদের জন্য সূর্যের বিরুদ্ধে কোনো স্বাদ করেন নাই আর এখানে এটা সূর্য উদিত স্থান এখানে কখনো কখনো কোথাও কোথাও দেখা গেল তিন চার মাস একটা না দিন বা নর্থ বলে তো ছয় মাসটা ছয় মাস একটা না দিন সূর্য উল্টে থাকে এটাকে বলছে সূর্য উদিতের স্থান আচ্ছা যাই হোক তাহলে এটাও একটা প্রোটেকশন তাহলে আল্লাহ এইসব প্রোটেকশনের ব্যবস্থা করছে দুনিয়ার আকাশকে এই যে দুনিয়া এই দুনিয়ার আকাশকে কী প্রোটেকশান দিচ্ছে দুনিয়ার আকাশের এই পরের পরের যে অরবিট এই পরের অরবিটে দেখেন এই যে দুনিয়া তারপরের অরবিটে কি আছে এই যে এইটা মার্স মার্স এবং তারপরে অরবিটে কি আছে জুপিটার জুপিটার খুব বড় একটা গ্রহ আচ্ছা জুপিটার আর মার্স এই গ্রহের মধ্যে দেখেন গুলা সমস্ত এখানে জমা হয়েছে এরা এই 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 দুইটা গ্রহ এই অ্যাস্টোরয়েডের বেলকে প্রোটেকশন দিয়ে রাখছে পৃথিবীতে এসে অ্যাস্টেরয়েড হিট হিট করতে পারে না আল্লাহ বলছে যে আমি দুনিয়ার আকাশীকে এখানে ফেলে আমার আর বস্তু করছি তারার বাতি দিয়ে সবিধাও করছি এবং ফেলে মারার বস্তু করছি এই যে অ্যাস্টোরয়েড বেল্ট অনেক অ্যাস্ট্রোয়েড বেল আসছে এখানে অ্যাস্ট্রোরেড মানে উল্কা এখানে এই এক বেল্ট এটা হলো কুপার বেল্ট আর একটা হলো এটাকে বলো অ্যাস্টোরয়েড বেল্ট এই অ্যাস্ট্রোরেড বেল্টের অ্যাস্ট্রয়েডগুলা পৃথিবী আসতে আসতে পারে না কারণ এটাকে কী করে জুবিটার এদেরকে টেনে নেয় আবার পৃথিবীতে যদি কোনোটা আসার নাও দেয় তাহলে পৃথিবীর পরের অরবিটেই আছে মার্স মার্সে যে আঘাত করবে পৃথিবীতে আসতে দিবে না তাহলে এটাও একটা প্রোটেকশন পৃথিবীর আকাশকে আল্লাহ প্রোটেকশন দিছে এইটাই এই আয় বলা হয়েছে আর্থ দুনিয়ার আকাশকে কী করছে আলো দিয়ে সোভিত করছে এবং উইথ প্রোটেকশান প্রোটেকশানের ব্যবস্থা গেলে প্রোটেকশনটা আমরা আলোচনা করলাম এখন কি কি প্রোটেকশন আছে এখন আর আমরা আলোচনা করব কিভাবে আলো দিয়া তারার বাতি দিয়ে কিভাবে এটাকে শোভিত করা হয়েছে দুনিয়ার আকাশকে তারার বাতির বিষয়টা এখন আলোচনা করব এই যে প্রোটেকশান এটা আলোচনা করছি এই যে প্রোটেকশন তারপরে এই একটা প্রোটেকশান এই একটা প্রোটেকশন এই একটা প্রোটেকশন এগুলো সব প্রোটেকশানের কথা আলোচনা করলাম দুনিয়া নিয়ে ভালো মতো টানা প্রোটেক্ট দিয়ে রাখছে এখন আসেন তারার বাতির ব্যাপারে দুনিয়াটা কোথায় এটা হলো মিল্কি গ্যালাক্সি এটার চারটা বড়ো বড় আর্ম আছে এই যে নর্মা আর্ম তারপর হলো স্কুটার আম ক্যারিডার আর্ম পার্সিয়াস আসাম এই আর্ম বড় বড় আর্ম বাহু ভর্তি একটা বাহু ভর্তি নক্ষত্র এবং মুক্ত গ্যাস গ্রহ আছে কিছু কি প্রত্যেক অনেক নক্ষত্রের সাথে গ্রহ আছে কিন্তু দুনিয়া কিন্তু এই আর্মের ভিতরে না দুনিয়া একটা আলাদা একটা ছোট একটা জিনিস ছোট একটা আর্ম এটাকে ওরিয়ান স্পার বলা হয় এইটার মধ্যে দুনিয়া এই যে দুনিয়া একটা ছোট একটা আর্মের মধ্যে ঢুকাইছে এটা এটাও একটা প্রোটেকশান কারণ এই জায়গাগুলো বড় বড় আর্মের ভিতরে এই জায়গাগুলো মনে হয় নিশ্চয়ই ডেঞ্জারাস জায়গা এখানে বিভিন্ন রকমের আকর্ষণ টাকর্ষণ বেশি হইতে পারে ভয়ঙ্কর জায়গা এই জন্য আল্লাহ করছে কি এই আলাদা একটা ছোট একটা জায়গা বানাইছে এটাও নক্ষত্র ভর্তি এবং এই ছোট একটা জায়গা বানায় কি করছে এটাকে ওরিয়ান আম বলা হয় এইখানে এই যে লোকেশন অফ সোলার সিস্টেম এর ভিতরে সূর্য সূর্য সৌরমণ্ডল পুরা সৌরমণ্ডলটা এই ওরিয়ান আর্মে অবস্থা এই ওর এই সৌর সৌর সৌরমণ্ডল থেকে এই আর্ম সাত হাজার আলোক বর্ষ দূরে আবার ভিতরে যে ক্যারিনিয়ার স্যাক বাহু আছে এটাও প্রায় সাত হাজার দুই এখান থেকে এটা সাত হাজার আবার এখান থেকে এখানটা সাত হাজার দুইটাই সাত হাজার আলোক বর্ষ দূরে অতএব এটা একটা নিরাপদ জায়গা ছোট জায়গা হলে সেই জায়গা কি হয় শান্তিপ্রিয় নিরাপদ হয় সেই নিরাপদ জায়গায় সে সোলার সিস্টেমকে আল্লাহ প্লেস করছে এখন তারা যেগুলো আমরা দেখি আমরা এই আর্মকে পার্সিয়াস আর্মের একটা অংশ দেখি রাত্রে আকাশে ধোঁয়া ধোঁয়া যে দেখা যায় যে একমা এক মাথার থেকে এক গভীর অন্ধকার রাত্রে দেখবেন যে আকাশে ধোঁয়া ধোঁয়া একটা বাহুর মতন দেখা যায় যেটাকে মানুষ মিল্কিওয়ে বলে সেটা হলো এই পার্সিয়াস আর্মের একটা অংশ এইটুক দেখি আমরা এই পৃথিবীতে এখানে তারাই আসি পার্সিয়াস নামের একটা অংশ দেখি যে ধোঁয়া ধোঁয়া এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এটা ধোঁয়া ধোঁয়া দেখা যায় তাহলে ধোঁয়া ধোঁয়া দেখা যায় এটা অতিরিক্ত তারার কারণেই দেখা যায় কিন্তু ওই তারাগুলো তো আমরা ইন্ডিভিজুয়ালি দেখি না আর এই বাহুটা সাউথ পোল থেকে দেখা যায় কিন্তু এটাকে খালি চোখেই দেখা যায় না এটা এই বাহুর কোনো কিছু দেখতে হলে দূরবীন লাগবে আচ্ছা তাহলে এইখান থেকে আমরা তারা এই বাহুর তারাও দেখি না এই বাহুর তারাও দেখি না এই বাহুকে এই বাহুর একটা অংশকে ধোঁয়া ধোয়া দেখি তাহলে আমরা যে তারা দেখি রাত্রের আকাশে যখন রাত অন্ধকার রাত্রে খালি চোখে সর্বত্র তিন হাজার তারা দেখা যায় যদিও মনে হয় অগণিত আসলে অগণিত না গুইনে দেখা গেছে খালি চোখে দেখা যায় এরকম তারার সংখ্যা হলো তিন হাজার নর্থপোল থেকে তিন হাজার দেখা যাবে নর্থ হোমেসপেয়ার থেকে আর সাউথ হোমেসপেয়ার থেকে দেখা যায় আরও তিন হাজার মোট ছয় হাজার নক্ষত্র খালি চোখে দেখা যায় এই যে খালি চোখে দেখা যায় সেগুলো সবই হইতেছে এই ওরিয়ান আর্মের তারা এবং এদের দূরত্ব হইতে সর্বোচ্চ দুই দুইশো থেকে তিনশো আলোকবর্ষ এই দুইশো থেকে তিনশো আলোকবর্ষ বর্ষ যে এলাকা ইউরিয়া মার্মের এইটাকেই বলা হয়েছে দুনিয়ার আসমানকে তারার বাতি দেওয়া সোভিত করছে তার মানে এইখানের কিছু তারা আল্লাহ সেটিং করে দিছে এমনকি নটপুরের পোলেস্টার সেট করছে মানুষের যাতায়াতের জন্য সব কিছু এইখানকার তারা তারার বাতি দিয়ে সবিধ করছে তাহলে দুনিয়ার আসমান বলতে কি বোঝা যায় সর্বোচ্চ হলে ওরিয়ান আর্মকে দুনিয়ার আকাশ আসমান বলতে হবে দুনিয়ার আসমান তেলে ইন ওরিয়ান আর্মের একটা অংশ যে টুকের অংশ তারা দেখা যায় সেটার দূরত্ব খুব বেশি হলে রেডিয়াস খুব বেশি হলে ছয়শো আলোকবর্ষ বর্ষ তিনশো তিনশো ছয়শো কিংবা দুইশো দুশো চারশো এই এলাকাটা শুধু আমরা এই এলাকাটার তারা আমরা দেখি কোরআন বলতেছে দুনিয়ার আকাশকে তারার বাতি দিয়া সুবিধা করছে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ পুরো ওরিয়ান আর্মটাই দুনিয়ার আকাশ বলা হয়েছে কোরআনে এবং এটার মধ্যে কি করছে তারার মধ্যে দিয়ে শোভিত করছে এবং এটাকে কি করছে প্রোটেকশানের ব্যবস্থা করছে এই যে সোলার সিস্টেমের মধ্যে প্রোটেকশন তারপরে পৃথিবীতে ম্যাগনেট ম্যাগনেটসফিয়ার প্রোটেকশন তারপরে কার্বন ডাইঅক্সাইডের যে লেয়ার এটা একটা প্রোটেকশান তারপরে যে অ্যাটমসফিরিক লেয়ার্সগুলা এগুলা প্রোটেকশন এটাই আল্লাহ বলছে যে স্কাই অব দ্য দুনিয়া এটাকে কি করছে আলো দিয়ে সুবিধা করছে এবং প্রোটেকশনের ব্যবস্থা করছি আচ্ছা এটা তারা এত লেখা এভাবে তিনি আমি নিকট এটা নিকটবর্তী ভুল লেখছে এটা আসলে হবে আমি দুনিয়ার আকাশকে দুনিয়া মানে পৃথিবীর আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা মানে ওরিয়ান আর্মের প্রদীপমালা নক্ষত্র দ্বারা এবং করলাম সুরক্ষিত এই সুরক্ষিতটা করছে সে আল্লাহ ওই লেয়ারগুলো দিয়ে এই যে এই যে এই যে এটা একটা সুরক্ষার ব্যবস্থা এই যে কার্বন ডাইঅক্সাইড সুরক্ষার ব্যবস্থা তারপরে ম্যাগনোস্প্রিয়ার সুরক্ষার ব্যবস্থা অ্যাস্টেরয়েড বেল্ট এবং রিলেটেড জুপিটার এবং মার্স এরা সুপি সুরক্ষার ব্যবস্থা পৃথিবীর দিকে কোনো অ্যাস্টেরয়েড ছুটে আসতে দিচ্ছে না আচ্ছা তারপরে এর ভিতরে এই ওরিয়ান আর্মের কি সুরক্ষা যে তাকে ছোটায় নিয়ে আসা হয়েছে এইটার থেকে হয়তো একটা অংশ সোটায় নিয়ে এসে সাত হাজার আলোক বর্ষ দূরে প্লেস করা হয়েছে তাহলে এটাও একটা সুরক্ষা ওরিয়ান আর্মি এবং ক্যারিয়ান সেগ্রিটারিয়াস থেকেও সাত হাজার বছর ধরে আসছে এই আমরা জানি আরও কত রকমের কী আছে সেটা আল্লাহ ভালো জানে আচ্ছা এখন আর একটা কথা আছে এখন দুনিয়ার আকাশকে আল্লাহ বলল তার বাতি দ্বারা শোভিত করছি দুনিয়ার আকাশ দুনিয়ার আকাশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কীরকম ইম্পর্টেন্ট মনে করেন এই যে দুনিয়ার আকাশ আপনি দুনিয়ার আকাশে দেখতেছি আমরা দিনের বেলা দেখি এটা নীল আকাশ নীল আকাশ দেখতেছি দুনিয়ার কত সুন্দর নীল আকাশ আর রাত হইলে দেখতেছি ভর্তি তারা ফুটে উঠতেছে আবার একটা চান্দ আছে তাহলে তাহলে দুনিয়ার আকাশটাকে সুসজ্জিত করছে আল্লাহ নীল আকাশ আবার রাতের বেলা তারার বাতি চলে উঠতেছে কিন্তু আপনি দুনিয়ার থেকে যদি বাইরে চলে যান মনে করেন পৃথিবী এবং চাঁদের মাঝখানে জাহাজ নিয়ে বা একটা রকেট নিয়ে পৃথিবী এবং চাঁদের মধ্যে বসে আপনি পৌঁছে গেছেন পৃথিবী আর চাঁদের ওইখানে যায় দেখবেন দিনের বেলা দেখবেন আকাশ না ওইখানে দিনের বেলা দেখবেন আকাশ কালা কালা কুচকুচায় আচ্ছা আর যখন সূর্য সূর্য তো দেখবেন দূরে পৃথিবী দেখবেন দূরে সূর্য বড় একটা গোল্লা জ্বলতেছে কিন্তু ওটার আলো কোথাও যে পড়তেছে সেটা আর দেখবেন না চারিদিকে ওটার আলোর কোনো প্রভাব আপনি বুঝবেন না শুধু আপনি যে যা স্পেস শিপের মধ্যে আছেন যে জাহাজে আছেন সেইটাকে একটু উজ্জ্বল দেখা যাবে কিন্তু বাইরের দিকে তাকায় দেখবেন যে আকাশ কালা ঘোর অন্ধকার ঘোর অন্ধকারের মধ্যে দূরে একটা সূর্য জল জল করে জ্বলতেছে সেটাও ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত একটা সূর্য জল জল করে জ্বলতেছে এবং সেই ঘোর অন্ধকারের মধ্যে আপনি কোনো তারা দেখতে পারবেন না কেন তারা দেখা যাবে না তারা আসলে দেখা যাবে কিন্তু আপনি ওইটা ঠিক মতন খেয়াল করা যায় না বোঝা যায় না কারণ তারাটা তখন খুব তারা তারাটা তারাগুলো তো অনেক দূরে একটা বিন্দুর মতন দেখা যায় অতি সূক্ষ্ম বিন্দু ওটা অনেক ক্ষেত্রেই আর তারা মারা দেখা যায় না তার মানে কি ওই স্পেসে গেলে দেখবেন আকাশ ঘোর অন্ধকার তাহলে স্পেসের আকাশ ঘোর অন্ধকার আর পৃথিবীতে আসলে দেখলাম আরে নীল আকাশ রাত্রেবেলা দেখলাম অনেক তারা জল করে জ্বলতেছে বিষয়টা কি তার মানে কি আমাদেরকে পৃথিবীতে আমরা যারা থাকি তাদেরকে তারা দেখানোর বন্দোবস্ত করা হয়েছে আমরা তারা কেন দেখি জল করে কেন তারা জ্বলতে দেখি তারাগুলো জল জল করে জল জলে মিট মিট করে জলে কেন একটু বড় বড়ও দেখি বাইরে গেলে ওটা সূক্ষ্ম দেখা যাবে তারা দেখি কারণ হইতেছে তারার আলো আমাদের চোখের যে মনি ওই চোখের মণির ভিত্তে অনেকগুলো রোশনি এসে পড়ে একই তারার অনেকগুলো রোশনি যার ফলে একই তারার অনেকগুলো রোশনি আসার কারণে হয় কি আমরা তারাকে একটু বড় দেখি আচ্ছা এবং এটা একটা কারণ তারাকে আমরা বড় দেখি এবং এটা কিছু বিভিন্ন রকমের বাতাসের এবং অন্যান্য ইয়ের কারণে এটা একটু মিটমিট করে জ্বলতে দেখি আপনি যদি চোখের যে মনি এই চোখের মনি দিয়ে যদি অনেকগুলা একই তারার অনেকগুলা রোশ মানে চোখের মনি তো এত বড়ো ওই এত বড়ো এলাকায় যত রোশ নিয়ে আইসা পড়তে পারে সব কয়ে আইসা পড়ছে কারণ তারা কিন্তু সব সব নক্ষত্রে কিন্তু পৃথিবীর থেকে ধরতে হবে এখান থেকেও ঠিক যে ডাইরেকশানে দেখবেন আমেরিকায় গেলেও দেখবেন ঠিক একই ডাইরেকশান কারণ তারাগুলা এত দূরে যে পুরা পৃথিবী তার জন্য একটা পয়েন্ট তারাগুলা এত দূরে সবচেয়ে নিকটবর্তী তারাই এত দূরে সেন্টরি প্রক্সিমা সেন্টরি চার আলোক বর্ষ দূরে এই চার আলোক বর্ষ মানে কি একটা ভীষণ রকমের দূরত্ব এই বিরাট দূরত্বের কারণে পুরা পৃথিবীটাই তার জন্য একটা পয়েন্ট তাহলে ওই প্রক্সিমা সেঞ্চুরি আপনি দেখলেন দেখবেন মিটমিট করে চলে কারণ পুরা পৃথিবী তার জন্য একটা পয়েন্ট সে তার যে আলোটা আসতেছে আপনার এত বড় মনির মধ্যে প্রত্যেক মনির প্রত্যেক পয়েন্টে তার একটা করে রোশনি হিসে পড়ছে তার রোশনি হিসেব পড়তেছে যার ফলে আমাদের চোখে তারাগুলোকে একটু মনে হয় যে আলো রেডিয়েট করতেছে এরকম আসলে কিন্তু তারাকে পয়েন্ট যে মনে করেন একটা কাগজ নিলেন কাগজ নিয়ে ঠিক কাগজের মধ্যে একটা এই যে কাগজ ঠিক কাগজের মধ্যে মনে করেন একটা ছিদ্র আছে এই যে ছিদ্র এই যে ছিদ্র ছিদ্র করছি এই কাগজের ছিদ্রের মধ্যে দিয়ে যদি আপনি তারা দেখেন এই কাগজের ছিদ্রের মধ্যে দিয়ে একটা যদি তারা দেখেন তাহলে ওরকম অত রোশ নিয়ে এসে পড়তে পারবে না তখন দেখবেন তারাকে একটা দেখবেন পয়েন্টের মতন দেখা যাবে একটা কাগজ ছিদ্র করে ওই মধ্যে দিয়ে তারা দেখলেন তারা দেখলে দেখবেন একটা পয়েন্ট জল জল করে জলে না পয়েন্ট আচ্ছা এটা একটা কারণ তারার বাতি দিয়ে সুবিধা করা হয়েছে আমাদের চোখের মাধ্যমে আর আর একটা কি অ্যাটমসফিয়ারের মাধ্যমেও অনেক তারা দৃষ্টি হয় এটা এবং এটা মিটমিট করে জ্বলতে থাকে অ্যাটমসফিয়ারের কারণে এই আলোটা তারার আলোটা দৃষ্টি হয় যেমন দিনের বেলা দিনের বেলা আপনি পৃথিবীর নীল আকাশ কেন দেখি নীল আকাশ দেখি কারণ হলো অক্সি ডিউ টু ডিফ্রাকশান অফ সানলাইট ইন দ্য অক্সিজেন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার করে কি সূর্যের আলোকে ডিফ্রাক ডিফ্রেক্ট করে ডিফ্রাকশান মানে ছড়াই দেয় বিচ্যুত করে দেয় বিভিন্ন দিকে যার ফলে এই অক্সিজেন তো একদম মাটির থেকে শুরু করে উপর পর্যন্ত আছে সব অক্সিজেন না মোটামুটি মনে করেন ওজন স্ফিয়ার অক্সিজেনের ওজন স্ফিয়ার যেটা এই ওজোন স্পিয়ারে এই আলোটার ডিফ্রাকশান হয় বেশি এই ডিফ্রাকশানের কারণেই আকাশ নীল দেখায় তাহলে এই যে ওজন স্ফিয়ার একটা কাজ আছে ওজন স্পেয়ার আলট্রাভায়োলেট রে কে বাধা দেয় তাহলে আর কাজ আল্লাহ তাহলে কি দিচ্ছে ওকে এমনভাবে ডিজাইন করছে যেন সে আকাশকে নীল দেয় নীল করে সে বেশ কিছু আলো অবজার্ভ করে নীল আলো ওটাকে নীল আলো সে আকাশকে নীল করে নীল নীল করা মানে কি নীলকে একটু বেশি রকম রিলিজ করে বাকিগুলো একটু কিছু একটা করে কইরে সে আকাশে ওজন স্পেয়ারে আকাশকে নীল করে তাহলে দুনিয়ার আকাশকে কী করেছে সুশোভিত করছে কীভাবে এই ওজন স্পেয়ার দেওয়া আর তারাকে এই বাতাসের কারণেই কিছুটা জল করে আবার অনেক রশ্মি এসে পড়ে জন্য জল করে পৃথিবীতে আমরা অনেক তারা দেখতে পারি তাহলে দুনিয়ার আসমাস সমাবৎ দুনিয়াতে কী হলো তারার বাতি দিয়ে শোভিত করা হয়েছে এবং এর প্রোটেকশনের ব্যবস্থা কী করা হয়েছে প্রোটেকশান কী দুনিয়ার আকাশ দুনিয়ার আকাশকে প্রোটেকশানের ব্যবস্থা কী করা হয়েছে অ্যাটমসফেরিক লেয়ার্স থার্মোস্পিয়ার অ্যাটমসফেরিক লেয়ার দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে ম্যাগনেটসফিয়ার দিয়ে প্রোটেকশানের ব্যবস্থা করা হয়েছে সোলার সিস্টেমের মধ্যে অ্যাস্টিরয়েড বেল ক্রিয়েট করা হয়েছে এবং এবং গ্রহগুলো নিয়ে এমনভাবে প্লেস করা হয়েছে যে কোনো অ্যাটমসফিয়ার পৃথিবীর দিকে ছুটে আসতে পারে না বড় বড়ো গ্রহ ওদেরকে টাইনে নেয় আর কি করা হয়েছে এখন এই আসমান আমাদের খেয়াল রাখতে হবে সাত আসমান যখন বলবে তখন বুঝতে হবে মহাবিশ্বের আসমান আর সিঙ্গেল সিঙ্গুলার আকাশ সামাউ এটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি এটা হলো পূর্ববর্তী সাইকেলের আসমান পূর্ববর্তী সাইকেলে এই স্পেস ইউনিফর্ম ছিল সুসমতল ধোঁয়া চারিদিকে ছড়াই গেছিলো ইউনিফর্মভাবে এটাকে আসমান বলা হয় আস আল্লাহ আসমানের প্রতি সিঙ্গেল স্কাই ইউনিভার্স এটার দিকে মন দিলেন তখন ওয়া ধোয়া ছিল তারপরে জমিন তৈরি হলো আসমান ধোয়া এবং জমিন কেবল আসো এক একসাথে তারা একত্রিত হইলো এই যে এই জায়গা এই এইখানে অতিরিক্ত একত্রিত হয়ে অতিরিক্ত চাপ তাপের কারণে বিগ বাউন্স হলো এই বিগ বাউন্সের সময় এটাকে সাতাশ মানে সাজায় দেওয়া হলো মানে স্পেসের সাতটা তরঙ্গ তরঙ্গ হয়ে গেল স্পেসের সাতটা লেয়ারে জমিন ছড়ায় দেওয়া হলো গ্যালাক্সিগুলোকে ছড়াই দেওয়া হলো তারপরে এটা সাতাশ মানে তরঙ্গ হয়ে গেল তরঙ্গ হয়ে আকাশ সৃষ্টির পরে আল্লাহ কি করলেন তখন আল্লাহ দুনিয়ার আসমানের প্রতি মন দিলেন দিয়ে তিনি কি করলেন দুনিয়ার আকাশকে তিনি তারার বাতি দিয়ে সোভিত করলেন এবং ওটাকে প্রোটেকশনের ব্যবস্থা করলেন এই তার দুনিয়ার আকাশে তারার বাতি দিয়ে সোভিত করা এবং প্রোটেকশনের ব্যবস্থা করার বিষয়টা আমি আলোচনা করছি এই মহাবিশ্ব আবার সংকুচিত হবে বিক্রাঞ্চে চলে যাবে এই বিক্রাঞ্চে যাওয়ার পরে এটা কি হবে এই যে বিক্রা মহাবিশ্ব যেদিন আমি আসমানকে লিখিত কাগজের নেয় জড়াইয়া গঠিয়ে যেমন আমি প্রথমবার তৈরি যাচ্ছি পুনরায় আমি তেমনই করিব কোন সমস্ত কিন্তু জরায়ে গোটানো হবে পয়েন্টে চলে যাবে শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে তারপরে ওখান থেকে আবার ইনিশিয়েট করবে আল্লাহ আবার বিগ ব্যাং টু মাধ্যমে এই মহাবিশ্ব তৈরি করবে এই যে মহাবিশ্ব তৈরি করলো প্রথম স্টেজে এইটাকে বলা হয় থাকাল থাকাল মানে ওজনদার বস্তু এই ওজনদার বস্তু থেকে কি হবে এই ওজনদার বস্তু আল্লাহর ডাইন হাতে বিচারের সময় জমি সাত স্তর জমি তার ডাইন হাতে জোরানো থাকবে আর এইখান থেকে এই সোলার সৌরজগতের পদার্থ আলাদা হয়ে যায় এই হাসরের মাঠ তৈরি হবে এটা বলা হয়েছে দ্য ডে হোয়েন দ্য আর্থ এখানে আর্থ না এটা হলো ল্যান্ড আর্থ ভুল লেখে এটা হলো ল্যান্ড জমিন উইল বি রেন্ট অ্যাস্টার রেন্ট অ্যাস্টার ছুটি চলে যাবে ফ্রম এখানে ব্র্যাকেটে লিখে রাখছে মেন আসলে ফ্রম মেন না ফ্রম থাকাল এটা সবাই তো সায়েন্টিফিক্যালি চিন্তা করে না এখানে হবে ফ্রম দ্য থাকাল এই যে জমিন এই জমিন হাসরের জমিন ছুটে চলে যাবে কত্তিকের থাকাল থেকে ফ্রম আর লেখা আল্লাহর কিছু বলে নাই কারণ মানুষ অতটা বুঝবে না ওদের হয়ে গেছে কলম তো কল কোরআন তো কলমের লেখা এখানে উজ্জ্ব রেখে গেছে রেখে দেওয়ার কারণ হলো যারা মহাবিশ্বের বিবর্তন সম্বন্ধে জানবে তারা বুঝবে যে এটা থাকাল থেকে ছুটে যাবে জমিন এবং এটাই সাত এটাই হলো হাসরের মাঠ তৈরি হবে হারিং আউট দ্যাট উইল বি এ গ্যাদারিং টুগেদার এখানেই গ্যাদারিংটা হবে এটাই হলো বিচারের মাঠ বিচারের মাঠ এখানে মানুষ পুনর্জীবিত হয় মানুষকেও এখানে নিয়ে যাওয়া হবে এখানে বিচার হবে শেষ বিচার শেষ বিচারের পরে ভালো মানুষ পোসুরার দিয়ে আরাফ পার হয়ে জান্নাতে চলে যাবে খারাপ মানুষ সাতটা পথ আছে এই সাতের স্তর বিশিষ্ট পথ এই এটা হলো হাসন মাঠের সাথে এই মহাবিশ্বের হেভি হেভি মাস বা থাকালের কানেকশান দেওয়ার ফেরত আসবে এইটা পুনরায় বিগ ব্যাং এর মাধ্যমে নতুন মহাবিশ্ব হবে মানুষ গ্যালাক্সিগুলোতে ছড়ায় যাবে এটি হলো স্টোরি আচ্ছা তাহলে এই ক্ষেত্রেও এই যে আকাশ এই সুপার স্কিচ সাতাশ মান তো এর সাথে জড়ান্ত সাতাশ মান আর তখন নাই এটা তখন থাকাল হিসাবে আল্লাহর ডাইন হাতে জড়ানো এটা কোয়ামতের দিন আল্লাহ কী করছেন যে সাতাশ মান তার ডাইন হাতে জড়ানো থাকবে ডাইন হাতে জড়ানো থাকার কারণে জমিন মিলা যে জমিন তৈরি হবে তাকে থাকাল বলা হয়েছে কোরআনে আর থাকালাল মানে এই এক জমিন এই এক জমিন থাকাল মানে দুই 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 থাকালানি দুই দুই ওজনদার বস্তু এটা কিন্তু মানুষের জিন না অনুবাদ করে মানুষের জিন হিসাবে মানুষের জিন কি ওজনদার বস্তু নাকি আল্লার কাছে এটা দুই ওজনদার বস্তু মহাবিশ্ব একটা কলাপ করবে এটা ওজনদার বস্তু আর যে হাসরের মাঠ তৈরি হবে বিরাট অনেকগুলো আগ্রহ দিয়ে এটাও এক ওজন ওজনদার বস্তু তাহলে এই দুইটা জিনিস কোথায় জমায়ে হয়েছে অন্য আকাশে এই আকাশ তো এই মহাবিশ্বের বর্তমান আকাশ তো এই থাকালের মধ্যে জড়ানো অবস্থায় আছে এটা তো অস্তিত্বই নেই তাহলে এ এ কোথায় আছে অন্য আকাশে আছে বৈজ্ঞানিকদের এটাকে সুপার স্পেস বলে আর এটাকে কোন অন্য আকাশ বলা হয়েছে আকাশ বলা হয়েছে সিঙ্গুলার আকাশ এই আয়তে অন দ্য ডে দ্য ল্যান্ড উইল বি চেঞ্জ টু এ ডিফারেন্ট ল্যান্ড মানে এই মানে এই যে পৃথিবীর জমিন এটা থাকবে না অন্য জমিন হবে অন্য জমিন কোনটা এই যে হাসরের মাঠ এই হাসরের মাঠে পৃথিবী এক কোনায় এটা পরে থাকবে রুটির মতন পরে থাকবে কারণ এই হাসরের মাঠের তুলনায় পৃথিবী অনেক ছোট আচ্ছা এটা আল্লাহ কোরআনে বলছে হাদিসেও আছে যে হাসরের মাঠে রুটির মতন পরে থাকবে হাসরের মাঠে মনে করেন এখানে একটু পৃথিবী পড়ে রয়েছে রুটির মতন সো উইল বি দ্য স্কাই আকাশও পরিবর্তন হয়ে যাবে এটা তো তখন আল্লাহর ডায়নাতে জড়ানো আকাশ পরিবর্তন হয়ে যাবে অ্যান্ড উইল বি মার্শাল ফর বিফোর গড এবং এই এই নিয়ে পরিবর্তিত আকাশ এবং জমিন আল্লাহর সামনে মার্শালি মার্শালিং করা হবে হাজির করা হবে এবং এরা যে দুইটা বস্তু বস্তুপিণ্ড থাকাল এটা কোথায় আছে তাহলে এটা আলাদা আকাশে সুপার স্কাইয়ে এটাকে আল্লাহ বলছে পূর্ব আর বার এই দিকে কে আল্লাহ বলে পূর্ব বার জাগের ওই দিকে বলে পশ্চিম তিনি দুই পূর্বের মালিক তার মানে কি এই যে এই দুই পূর্ব মানে আরাফের পূর্ব দিক এবং মহাবিশ্ব এই দুই পূর্বের মালিক তিনি দুই পশ্চিমের মালিক মানে আরাফের পশ্চিম দিক এবং জান্নাত আচ্ছা তাইলে আমি এই প্রশ্নটার উত্তর দিলাম ওখানে দুইটা জিনিস তিনি আকাশ দুই দিনের সপ্তাহ মানে পরিবর্তন করলেন এটা কথা না কথা হলো তিনি তাদেরকে দুই দিনের সপ্তাহ সপ্তাহ পরিবর্তন করবেন আর আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এটাও বল এটা হলো আমি দুনিয়ার আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা দুনিয়ার আকাশ থেকে শুধু রাত্রের বেলা তারা ভরা আকাশ দেখা যায় আপনারা অন্য কোথাও থেকে রাত্রের বেলা তারা ভরা আকাশ দেখবেন না দেখবেন ঘোর অন্ধকারের মধ্যে ডুবে আছেন মানে যদি মানে একটা স্পেসশিপ নিয়ে আপনি পৃথিবী আর চান্দের মধ্যবর্তী এলাকায় যেয়ে বসে আছেন দেখবেন চারিদিকে ঘন অন্ধকার তা ওইটা সুশোভিত আকাশ না তারার বাতি দ্বারা শোভিত আকাশ আপনি দেখতে পারবেন না দূরবিন দিয়ে দেখতে পারবেন খালি চোখে দেখতে পারবেন না কারণ খালি চোখে তারা দেখা যাবে ঠিক কিন্তু ওটা এত সূক্ষ্ম যে ওটা আপনার আপনার ভিতরে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না বিভিন্ন প্যারালাক্স ট্যারালাক্স বাতাসের ডিফ্র্যাকশন তারপরে চোখের মনি বিভিন্ন কারণে তারাকে আমরা একটু বড় এবং জল দেখি যেটা পৃথিবীর থেকেই হয় অন্য কোথার থেকে হয় না শুধু যে চোখের মনি এটা তো চোখ আপনার চোখ তো ওই স্পেসিফিও থাকবে তবুও আপনি চোখ তারাকে বড় দেখবেন না ওটা ডটই দেখবেন তার মানে কি এই যে আমরা জল করে জ্বলতে দেখি এটা বাতাসের মধ্যে বিভিন্ন লেয়ারের ডিসফ্র্যাকশানের কারণে তারপরে বিভিন্ন রকমের তারা কারণে এই সব কারণে আপনার তারাগুলোকে মিটপিট করে জ্বলতে দেখা যায় এবং ভালো মতন দৃষ্টি গ্রাহ্য হয় এবং এটা ইয়েতে যারা নাকি স্পেস ছিপি করে বাইরে গেছে স্পেসে গেছে তারা সবাই বলছে সব 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 বলছে যে দুনিয়ার বাইরে থেকে অনেক দূরে গেলে আকাশ ঘোর অন্ধকার দেখা যায় সব সময় নীল আকাশ শোনাই তারার বাতি শোভিত আকাশও নাই এটাই আল্লাহ বলছে যে আমি আকাশে শোভিতও করছি এটা প্রথম আকাশ না অতএব আমরা তাহলে বললাম কি সাতাশ মানকেই আল্লাহ পদার্থ দিয়ে বিতরণ করে সৃষ্টি করছেন সাতাশ মানে প্রচুর গ্যালাক্সি আছে প্রত্যেকাশ মানে প্রচুর গ্যালাক্সি আছে একটা গ্যালাক্সিতে গ্যালাক্সি গ্যালাক্সি কেমন গ্যালাক্সি হলো গ্যালাক্সি হলো যেটা যেগুলো মানে মানে হলো ইয়ে আর কি এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার কোটি নক্ষত্র থাকে যেমন একটা গ্যালাক্সির ছবি দেখাই এইটা মনে করেন একটা গ্যালাক্সি এই যে এখানে কই গেল এই যে একটা গ্যালাক্সি আসমানে কিন্তু তারাগুলা এখানে ওইখানে ছড়ানো থাকে না আমরা তো গ্যালাক্সি একটা মিল্কি গ্যালাক্সির মধ্যে অবস্থিত ভিতরে এই জন্য আমরা চারিদিকে নক্ষত্র দেখি কিন্তু আমরা যদি মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে বাইরে চলে যেতাম তাহলে দেখতাম যে পুরা মিল্কিওয়ে গ্যালাক্সি হলো একটা গ্রুপ অফ গ্যালাক্সি যেটা স্পেসে ঘুরতেছে মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে অন্য অন্য গ্যালাক্সি দেখে আমরা আমাদের গ্যালাক্সি সম্বন্ধে আইডিয়া করছি সব নক্ষত্রগুলা বিভিন্ন গ্যালাক্সিতে বিভক্ত হয়ে থাকে এই একটা গ্যালাক্সি এরকম অনেক গ্যালাক্সি আছে যেটা এই যে এইগুলা গ্যালাক্সি এই যে এই যে একটা গ্যালাক্সি এই যে একটা গ্যালাক্সি এই যে একটা গ্যালাক্সি এই যে এই যে একটা গ্যালাক্সি এই যে একটা গ্যালাক্সি তা এ এরকম প্রচুর গ্যালাক্সিতে গ্যালাক্সি সৃষ্টি হয়েছে পদার্থ বিতরণের কারণে তো ভালো মতন প্রস্তুতি নেওয়া হয়নি যার ফলে ব্যাখ্যাটা কেমন হইলো আল্লাহ জানে তবে বোঝার জন্য চিন্তা করবেন যে ওখানে কারেকশানটা করতে হবে আয়াতে যে আমি নিকটবর্তী আসমান না আমি দুনিয়ার আকাশকে প্রদীপমালা সব সব দুনিয়াকে প্রদীপমালা দ্বারা শোভিত করা হয়েছে এই দুনিয়ার থেকে আপনি তার আকাশে অনেক প্রদীপমালা দেখতে পারেন চাঁদে যায় চাঁদের আকাশে কোনো প্রদীপমালা আপনি দেখবেন না দেখবেন ঘোর অন্ধকার আর প্রোটেকশনের ব্যবস্থা করছে আল্লাহ বলছে দুনিয়ার দুনিয়াকে প্রোটেকশনের ব্যবস্থা করছে দেখছেন বহুত রকমের প্রোটেকশন আল্লাহ ব্যবস্থা করছে চান্দে এরকম প্রোটেকশন নেই যে কোনো সময় একটা উল্কা এসে আপনারা গাই মারতে পারে এবং আপনার স্পেস শ্যুট পরা না থাকলে ওই আলট্রাভায়োলেটের বিভিন্ন রকমের এক্স রে এসে আপনার শারীরিক ক্ষতি করবে আচ্ছা আর একটা প্রশ্ন আছে যে জীবন ব্যবস্থা হিসাবে পূর্ণ করলাম বলছে সে এখানে জীবন ব্যবস্থা হিসাবে আসলে জীবন ব্যবস্থা আমরা দিনকে অনুবাদ করা হয়েছে জীবন ব্যবস্থা হিসাবে মদুদ্দিন রহমতুল্লাহর অনুবাদ যে কোনো ব্যবস্থা না দিন মানে ধর্ম আমি তোমাদের ধর্মকে পূর্ণ করলাম অথবা নিজে নিজে পেঁচাইয়া ইয়া বাড়াইয়া ওনার নিজের গানের মধ্যে যন্ত্রণা নেওয়ার দরকার আছে দিন কইবেন ধর্ম বললো আল্লাহ ধর্ম পূর্ণ করছে আমি ধর্ম পালন করছি একাল্লা বিশ্বাস পরকালে বিশ্বাস কিছু সৎকাশ ধর্ম আর যখনই কইবেন আপনি নিজেই নিজের অনুবাদ একটা জটিল অনুবাদ করে আপনি নিজেই নিজের গর্তের মধ্যে বালানের বন্দোবস্ত আপনি কি পলিটিক্যাল লিডার এটা সে কি আপনি ক্ষমতায় যে দরকার নেই আর জীবন পূর্ণ করে না দিনকে পূর্ণ করলাম মানে আপনি ধর্মকে পূর্ণ করে দিছে আর যারা আল্লাহর অনুযায়ী বিচার করে না তারা কাফের ওইটা ভালো করে পড়ে লিখবেন ওটা হলো আলোচনা করছে ইহুদিদের ব্যাপারে ইহুদিদের ব্যাপারে বলছে কাফের তারপরে খ্রিস্টানদের ব্যাপারে আলোচনা করে বলছে যারা আল্লাহর প্রেরিত আইন অনুযায়ী বিচার করে না তারা ফাসেক। এরপরে রসুল্লাহ বলছে আমি তোমার ধর্ম দিছি ধর্মগ্রন্থ দিছি এটা দিয়ে বিচার ব্যবস্থা করো তারপরে তুমি যদি বিচার না করো তুমি কি এটা কিন্তু কয় নাই কাফেরও কয় নাই ফাঁসে কে কয় নাই মুসলমানদেরকে আল্লাহ ডে উজ্জ্ব রাখছে আচ্ছা কারণ মুসলমানরা আল্লাহ জানে যে বেচারারা ওই বিভিন্ন রকম গণতান্ত্রিক পদ্ধতি পড়ে যাবে বিচার বিচার সে করতে পারবে না এই জন্য ওই কাফেরও কয় নাই ফাঁসে কয় নাই ওয়া ইহুদি খ্রিস্টানদেরকে আর কি যেন প্রশ্ন ছিল আচ্ছা এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আর অনেক প্রশ্ন ছিল মনে নেই এখন